ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে টাকা রুপিতে লেনদেনের পথ সুগম করা, কৃষি খাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও রেলপথের একাধিক প্রকল্পের উদ্বোধন হবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আজ শুক্রবার বিকালে নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক। আগামী 9 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের উদ্বোধন হবে। বাংলাদেশ সহ 9টি দেশকে এই শীর্ষ সম্মেলনের অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। এই সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে ঢাকা ছাড়বেন। দ্বিপক্ষীয় বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কৃষি গবেষণা ও শিক্ষা সহায়তা, সাংস্কৃতিক বিনিময় চুক্তি যা 2023 থেকে 25 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, ভারতের NPCI ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক, এর মাধ্যমে দুই পক্ষের মধ্যে নেটওয়ার্ক টু নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে রুপি ও টাকা পারস্পরিক লেনদেনের সম্পাদন সহজ হবে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে। সম্মেলনের দুইটি অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে নয়াদিল্লিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সাইমন মবিন পল্লব, মহানা টেলিভিশন।